বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, আর তার মধ্যে বিয়ে হলো আরেকটা পার্বণ। বিয়ের এক্সাইটমেন্ট সবার মধ্যে তুঙ্গে থাকে, যখন বিয়ে থেকে বাড়ির কাউর কবে আসবে, সেই বিয়ে কবে আসবে। আর সেরকমই আমাদের একটা বিয়ে খেতে চলে এসেছি, চলে এসেছি আমার পিসির ছেলের বিয়ে খেতে, বড় জাগুলি নদিয়া। তাই এরপর গিয়েই দেখলাম বরের জন্য জল আনা কমপ্লিট, আর বর তো ফটো তুলতে ব্যস্ত, এই গরমের মধ্যে এপাশ ওপাশ বিভিন্ন রকম পোজ দিয়ে বর ফটো তুলছে। আর এরপরেই শুরু হলো বরের গায়ে হলুদ। ৪০ ডিগ্রি গরম হলে কি হবে, ছোট থেকে বড় সবার কিন্তু এক্সাইটমেন্ট তুঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ সবাই কতটা এক্সাইটমেন্ট আছে এই বিয়ে নিয়ে। শেষমেশ গরম থেকে রেহাই দেওয়ার জন্য পুরো কলসিটা ধরে এই বরের মাথায় ঢেলেই দেওয়া হলো ফাইনালি। আর এইভাবে বর মানে গরম থেকে একটু শান্তির স্বস্তি ফেললো ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর তোমরা দেখছো 1 2 3 4 5 মেসালি ব্লগ আছে। আর তোমরা ভাবছো আজকে আমি একা কেন, কারণ আজকে আমি একা, আজকে আমি এসি আমার পিসির ছেলের বিয়েতে একটা গ্রামে, বড়জাগুলি বলে গ্রাম। আর সেই বিয়েটাই আজকে আমি পুরো তোমাদের দেখাবো। আজকের ব্লগটাও যদি একটু অন্যরকম ব্লগ, একটু লাইফস্টাইল জনিত ব্লগ, তা তোমরা এই ব্লগটাকে কেমন এনজয় করছো সেটা অতি অবশ্যই কমেন্টে জানিও। তা এরপরে সব রীতিনীতি সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে বর চলে আসলো রেডি হতে। এখানে কিন্তু আর এক সমস্যা, বর পাচ্ছে না ধুতি পরতে, কোনটা পিছন দিক কোনটা সামনের দিক বুঝতেই পারছে না। শেষমেশ সকলের সহযোগিতায় বর তো ধুতি পাঞ্জাবি শেষমেশ পরতেই পারলো। আর এবার তো বর খুব খুশি, কারণ কিছুক্ষণ পরেই বিয়ে করতে যাবে, আর শেষমেশ ধুতি পাঞ্জাবি পরে। আর এই হলো বরের ভাই ও দাদাদের রাত জেগে বানানো তৈরি তত্ত্ব, যেটা মেয়েদের বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। আর এরপর শুরু হলো বরের ফাইনাল টাচ, বিয়ে বাড়ি যাওয়ার আগে শেষবারের মতো স্বাধীনভাবে ফটো তোলার জন্য বর রেডি হয়ে গেল। আর বিভিন্ন রকম ফটো তুলে, বিভিন্ন রকম স্টাইল দিয়ে ফটো তুলে শেষমেশ বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আর এই হলো বিয়ে বাড়ি, বিয়ে বাড়িটা অসাধারণ, দেখতেও সুন্দর, মানে সাজানো গোছানো হলো না, গ্রামের দিকে ঠিক এরকমই বিয়ে হয়। আর বিয়ের বাড়ির ভিতরটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে চারপাশটা, সামনে বিয়ে করার জন্য মঞ্চ, এই পাশে খাওয়া দাওয়া, আর এই সাইডে পাত্রী বসে আছে, দেখতেই পাচ্ছ পাত্রীও বসে, আর সেও ফটো তোলার জন্য রেডি। আর আমরাও পৌঁছে গেলাম সকাল সকাল বিয়ে বাড়ি। আর এরপর বর বসে গেল বিয়ের পিঁড়িতে, অন্যদিকেও পাত্রী ব্যস্ত কিন্তু ফটো তোলার জন্য, বিভিন্ন রকম ক্যামেরাম্যানের সহযোগিতায় বিভিন্ন রকম পোজে যে ফটো তুলছে। আর এই হলো বিয়ের জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ ছিল, চারপাশে বিভিন্ন সাজানো গোছানো। আর এইভাবে পাত্রী চলে আসলো এবার বিয়ে করতে, এইভাবে গোনানো হবে এবার সাত পাক। আর এইভাবেই হয়ে গেল শুভ দৃষ্টি, দুজন দুজনকে প্রথমবার, না প্রথমবার না, আগে অনেকবার দেখেছে, বিয়েতে প্রথমবারের মতো দেখে নিল, আর নিয়ম কারণ সব কমপ্লিট করে দিল এইভাবে। আর দুজনের মুখে জাস্ট হাসিটা দেখো, ওরে কি হাসি, ধরে না জানো। এরপরেই শুরু হলো মালা বদল, একে অপরকে মালা পরিয়ে দেবে। আর দেখো মালা পরানোর স্টাইলটা শুধু একবার দেখো। তা এরপর মালাদান সম্পন্ন হওয়ার পর তারা বসে গেল বিয়ের পিঁড়িতে। আর এরপর রীতি নীতি অনুসারে একের পর এক আচার অনুষ্ঠান সম্পন্ন হতে লাগলো।
আর বিয়ে মিটতে না মিটতেই শুরু হলো ফটো তোলার কম্পিটিশন। একের পর একে সবাই গিয়ে তুলতে লাগলো ফটো। আর বিয়ে যেহেতু সম্পন্ন হয়ে গেছে, সেই আনন্দে ওখানে বাজলো বড় বড় বাজি। বিয়ে সম্পন্ন হওয়ার পর আমরা সোজা চলে আসলাম খেতে, আর এইটা ছিল মেনু। মেনুটা দেখার পর আমরা সোজা বসে গেলাম খেতে। খাওয়াটা কিন্তু এক্সপিরিয়েন্সটা একটা অদ্ভুত ছিল, কারণ পদ্ম পাতায় খেতে দিয়েছিল। আর প্রথমে ছিল স্যালাড, স্যালাডের সাথে ছিল ফিশ ফ্রাই। ওটা খাওয়ার পর চলে আসলো নানপুরি, আর নানপুরির সাথে চানা মশলা। আর তারপরেই চলে আসলো সাদা ভাত, আর সাদা ভাতের সাথে চলে আসলো ডাল। ডালটা সচরাচর দেখা যায় না, তবু ডাল আর ভাতটা কিন্তু অসাধারণ ছিল। আর এরপরে চলে আসলো চিপস, আর চিপসের পরে চলে আসলো দই কাতলা। দই কাতলাটা দারুণ ছিল। আর এরপরেই চলে আসলো মিক্স ফ্রাইড রাইস, আর মিক্স ফ্রাইড রাইসের সাথে চলে আসলো কি বলে প্রত্যেকেরই ফেভারিট ডিশ, মটন কষা। আর এই ফ্রাইড আর মটন কষার কম্বিনেশনটা অসাধারণ ছিল। আর এরপরে যা চলে আসলো চাটনি, পাঁপড়, সন্দেশ। যদিও আমরা খেয়েছি হলো চাটনি আর পাঁপড়টা খেয়েছিলাম, সন্দেশ আমরা খাইনি, তাই এই খেয়ে আমাদের খাওয়া সমাপ্ত। আর এইটা খাওয়ার পর শুরু হলো আসল জিনিস। আসলে বরের জুতো চুরি হয়ে গেছে, আর এই বরের জুতো খুঁজে দেওয়ার জন্য বঞ্জি, ভাইপো, ভাইজিরা চাইছে জামাইবাবুর কাছে কিছু আবদার। এই দাবি দেওয়ার মধ্যে বিয়ে তো আপাতত সম্পন্ন হলো। এরপরে আসলাম পরের দিন, আর পরের দিন বর বউকে নিয়ে এবার বাড়ি ফেরার পেলাম। বর বউকে নিয়ে যখন বাড়ি ফেরে, আমাদের এখানে রীতিনীতি অনুযায়ী সবাই আশীর্বাদ করে, সেই আশীর্বাদের পালা এখন চলছে। তো বর বউকে বাড়িতে নিয়ে আসার পর বর বউয়ের মধ্যে একরকমের খেলা হয়, সেই খেলাগুলো এখন চলছে। একভাবে চালগুলো ছড়িয়ে দিচ্ছে, বউকে সেই চালগুলো আবার গুছিয়ে রাখতে হবে। এরকম আরো অনেক রকমের খেলা আছে, সেগুলো একের পর এক পরপর করে হবে। সবকিছু শেষ হওয়ার পর এবার ছিল পরের দিনের রিসেপশনের পালা। আর এই হলো রিসেপশনের পার্টির জায়গাটা, অসাধারণ ভাবে সাজিয়েছিল, বেশ সুন্দর লাগছিল চারপাশটা। বিয়ের পর্ব তো মোটামুটি শেষ, আজকে রিসেপশন। আর রিসেপশনের পরে এই যে খাটটা দেখছো, বেশ সুন্দর করে ফুলটুল দিয়ে সাজিয়েছে। আর বাকিটা কিছু বলার নেই, বাকিটা বুঝে নিও। খেলা হবে, খেলা হবে, ফলাফল কে জানি না, কালকে কে জিতবে সকালবেলা জানা যাবে, কে বলতে হবে এক গোল না দু গোল জানা নেই। পুরো ভিডিওটা যখন দেখলে, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। আর হ্যাঁ, পাশের বেল আইকন টিপতে ভুলো না আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামে একটা নতুন আইডি খুলেছি, তার নাম হলো পাঁচমেশালি ব্লগার্স, আর সেটাও ফলো করতে তোমরা ভুলো না। সুন্দর সুন্দর রিলস দেখার জন্য এই পাঁচমেশালি ব্লগার্সদের অতি অবশ্যই কিন্তু সেটা ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।